আমবাসা পুর পরিষদের উদ্যোগে স্বচ্ছতাই সেবা কর্মসূচির অঙ্গস্বরূপ চলতি মাসের 17ই সেপ্টেম্বর থেকে চলছে বিভিন্ন কর্মসূচি। আগামী 2রা অক্টোবর পর্যন্ত নেওয়া হয়েছে পুর পরিষদের উদ্যোগে একগুচ্ছ কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গস্বরূপ শুক্রবার আমবাসা পুর পরিষদ অফিস চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে পুর পরিষদের সকল স্তরের কর্মচারীরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর, সিইও তথা আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, ডেপুটি সিইও সমীরণ রায় সহ অন্যান্যরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর বলেন, ওনারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, ওয়াল পেইন্টিং, অ্যাওয়ারনেস ক্যাম্পিং সহ এ ধরনের 14টি ইভেন্ট। আমরা আমবাসা পুর পরিষদের স্বচ্ছতাই সেবার অঙ্গ হিসাবে আমরা গত 14 তারিখ থেকে আগামী 2 তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা নিয়েছি। এর মধ্যে স্বচ্ছতাই সেবার যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়েছি তার মধ্যে আজকে স্পেশাল ক্লিনেস গেল। 14 তারিখে আমরা আমবাসা শান্তিপাড়া রোড কিক অফ স্টার্ট করেছিলাম, একদম মেগা সাফাই অভিযান করেছি। আজকেও আমরা আমাদের অফিস প্রিন্সেস আমরা সাফাই অভিযান করেছি। আমাদের সিউ অতএব আমাদের মহকুমা শাসক মহোদয় আছেন, সঙ্গে আমাদের কার্যকর্তারা আছেন, অফিসের কার্যকর্তারা আছেন। আমরা 14টা ইভেন্ট আজকে আমরা নিয়েছি। এর মধ্যে আজকে শুরু হয়েছে 20 তারিখ স্পেশাল ক্লিনার্স ড্রাইভ, সিট অ্যান্ড ড্রো আছে, ওয়াল পেন্টিং আছে, অ্যাওয়ারনেস ক্যাম্প আছে, টাগ অফ ওয়ার, মিউজিক্যাল চেয়ার, স্পোর্টস ইভেন্ট আছে, এমন বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা নিয়েছি 14টা ইভেন্ট। তো আজকে যারা আমরা আমাদের কার্যকর্তা আছে, আমরা একদম অফিসের কার্যকর্তারা যারা আছে, কর্মচারীরা যারা আছে, আমরা সবাই শপথ নিয়েছি যে আমরা স্বচ্ছতাই সেবার অঙ্গ হিসাবে শুধু নয়, বৎসরে অন্ততপক্ষে 100 ঘন্টা অর্থাৎ সপ্তাহে 2 ঘন্টা আমরা নিজেদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এর একটাই মূল কারণ, রোগমুক্ত করার জন্য, আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই কাজ করছি। এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী উনিও ডাক দিয়েছেন স্বচ্ছতাই সেবা, যেটা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর ছিল, মার্গদর্শন ছিল, সেটা আজকে আমরা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী শুরু করে আমরা ওনাকে শ্রদ্ধা জানাই। আপনারা জানেন নরেন্দ্র ভাই মোদীর জন্মদিনে গিয়েছে গত 17 তারিখ, আমরা সেদিনও আমরা প্রোগ্রাম করেছি। অতএব আমবাসা পুর পরিষদ বদ্ধপরিকর আমবাসাকে স্বচ্ছ রাখার জন্য।